রাজধানীর আরামবাগ মোড়, সূর্য তখন মাথার উপর। এর মধ্যেও সারি বেঁধে লাইনে দাঁড়িয়ে অসংখ্য নারী পুরুষ। বাজারে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি, তাই পেটের যোগান দিতে সুলভ মূল্যে টিসিবির পণ্য ঘরে নিতে তারা এ লাইনে। লাইনের সিরিয়াল নিয়েও বাঁধে বাকবিতণ্ডা। আর এই সুযোগে অনেকে একাধিকবার পণ্য নিচ্ছেন বলেও অভিযোগ। অথচ তিন চার দিন ঘুরেও কেউ কেউ পান না ছিটে ফোটা। বাংলাদেশ ব্যাংকের সামনে তিনটা দিন আসলাম, পাই না, গাড়িও যায় না। না, এমন সব অভিযোগ নিয়ে হতাশ কেউ কেউ। বাবারে, 11টার সময় আসিয়া খারাপ হইছি। তবে টিসিবি ডিলারের দাবি, ক্রেতারাই সুযোগ করে দিচ্ছেন, আবার অভিযোগও তুলছেন। হেরাই ঢুকায়, আবার হেরাই অবজেকশন দেয়, এখানে আমাদের কি করার? হেরাই ঢুকে হেরা অবজেকশন দেয়। নারী পুরুষ কিংবা বৃদ্ধদের লাইনে দেখে মনে হয় এ যেন পণ্যের নয়, পেটের যুদ্ধে নেমেছেন তারা। মুখটা খোলার কারণ হলো যে কেউ এগুলো নিয়ে দোকানে বিক্রি করতে পারে, এটা খুলে দেওয়ার কারণে দোকানে বিক্রি করতে পারবে না, এটার জন্যই এটা খুলে দেওয়ার নির্দেশ অফিস থেকে আমাদের। আমি সব মিলিয়ে দিতেছি 10 কেজি, 2 কেজি চিনি, 2 কেজি ডাল, তারপর আপনার 2 কেজি তেল এবং 4 কেজি পেঁয়াজ, 580 টাকা। দোকান থেকে কিনতে গেলে আমি ডাল দিতেছি আপনার 65 টাকা, দোকান থেকে নিলে আপনার ডাল নিতে হবে 105 টাকা বা 110 টাকা, তেল আমি দিতেছি 110 টাকা, দোকান থেকে নিতে হবে আপনার এখন বর্তমানে 170 টাকা রেট করে দিছে। তারপর আপনার চিনি আমি 55 টাকা, চিনি দোকানে 85 টাকা, পেঁয়াজ দোকানে 55 টাকা, আমার কাছে 30 টাকা মিনিমাম দেখা আছে। একটা প্যাকেজে 300 টাকা একটা ফ্যামিলির সেফ থাকে, ট্রাকে যতক্ষণ থাকে ততক্ষণ আমি এখান থেকে দিয়ে এবং অফিসে ভিডিও কল দিয়ে দেখাতে হয়। আমার মাল শেষ, এখন তো কাউন্সিলররা থাকে, কাউন্সিলরদের দেখাতে হয়, তারপর আমার ট্রাক নিয়ে চলে যেতে হয়। 25 নাম্বারটা দেখি আপনার, 25, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। জি, বাসে চলে গেছে, আমি এসেছি। না, আমরা দুজন এসেছি। তো একজনে 2-3 লাইন করে নিতেছে, কেউ আউট ঢুকে লেখাই নিতেছে, এই অবস্থা। আমরা অনেকক্ষণ ধরে গাড়ি আসলো লগে দাঁড়াইছি। গাড়ি কয়টা দিক গেল? 10:30, 10:30 না, বাচ্চারা স্কুলে দিয়ে তারপরে এখানে দেখলাম যে এগুলো দিতেছে, তো এই জন্য দাঁড়াইছি আর কি আজকে। আমি আসিনি এখন, ইভেন তো আমি আসিনি। না, কি করবো, সরকারে তেলের দাম বাড়াইছে, তেলের দাম বাড়াইছে, আমরা খাবো কি? বেশি টাকা লাগে না, টাকা দিবেন আপনারা? বেশি টাকা লেগে আছি আপনি দাঁড়ানোর লেগে। 180 টাকা কেজি হয়ে গেছে গা দোকানে, বৃহস্পতিবার ঘুরে গেছি গা, গাড়ি আসে না, ঠিক মতো না। আজকে ওদিকে যা খারাপ, ওদিকে গাড়ি আসে না, পরে শুনে এখানে গাড়ি আসছে, ছোট বাচ্চা নিয়ে আসছি বুঝছেন। 9টা বাজে, আইসা যদি দেখি গাড়ি আসে না, তাহলে কিরকম খারাপ লাগে? পরে এক এলাকা তো আর এক এলাকা রিক্সা দিয়ে আসছি। সিরিয়াল ধরে থুইয়া আমরা যাই, আসে লাইন দিতে নাই, হ্যাঁ মাইয়া নাই, কাকে মা গেছে কামে, হ্যাঁ কয়ে হেতু নিয়ে গেছে, পরে মাইয়ারও দিয়েছে, মায়েরও দিয়েছে, পোলারও দিয়েছে, এক অর্ধে 60 জন। সরকার এমন করে বাচ্চা গোজনে না দেয়। আমি বাসা বাড়ি কাজ করি, বাসার কাম বাদ দিয়ে থুইয়া মতিঝিল 5 দিন যায় ঘুষি, একদিনও পাই নাই। আমার তো ছেলে মেয়ে নাই, একটা মেয়ে শিয়ান হয়েছে, কেবল আইলাম কাম হাইরে কেমনে ধরমু? তো দুটো মানুষের মধ্যে আরো 4টা বাসা আছে করবা, তো কেমনে নিমু? আরামবাগ বাংলাদেশ ব্যাংকের সামনে, বাংলাদেশ ব্যাংকের সামনে 3টা দিন আসলাম, পাই না, গাড়িও যায় না। না না, কোনো গাড়ি যায় না, হ্যাঁ না না, কোনো দিনই গাড়ি আসে না। 3 দিন ধরে আমি 7টা সাড়ে 7টার সময় আসি, আর 3টা সাড়ে 3টার সময় যাই, জি যাই, গাড়ি আসে না। না, আমি অনেক বেকার মানুষ, চাকরিও করি না, অনেক বেকার। আরে বাবা, আরে 10টা বাজে আইছি, বিশুদ্ধবার একবার 4 ঘন্টা খারাপ হয়েছি, পাই নাই, একবারই নিছি, এক আমি আমার সিরিয়ালে নিছি, আমার স্ত্রী একটা নিছে। বাবারে, 11টার সময় আসিয়া খারাপ হয়েছি, 11টার সময় খারাপ হয়েছি, খারাপ হয়েছি।
তেল পাই নাই এটা কি কথা হলো এখন 2:30টা বাজে বাজে দাইছেন তেল পান না আর কি পান শুধু হচ্ছে চিনি এই যে চিনি ডাল চিনি আর ডাল ও মহিলারা তিনটা করে নিছে তিনটা করে তেলের বোতল পিয়াজ ডাল চিনি তিনটা করে এরা ব্যবসা করে আমরা 11টা ধরেছি 11টার থেকে ধরে রইছি এখন শেষ পর্যন্ত কাকা 3 ঘন্টা থেকে ধরে আছি পাচ্ছি না মাল তেল নাই এখন মহিলারা খালি সিন্ডিকেট করে চার পাঁচ দিন করে চার পাঁচ দিন করে নেয় সিরিয়াল এটা মহিলাদের বন্ধ করে দেওয়া হচ্ছে হিসাবে তাহলে পাবে কেউ সেটা সিরিয়ালটা যখন দেওয়া শেষ হয়ে গেছে তারপরে কিছু লোকে যে ডাবল দাঁড়াইছে এটা জন্য সমস্যা রয়েছে আমি যখন 110 করে সিরিয়াল দিলাম ওই সিরিয়াল পরে যারা ঢুকছে আবার ডাবল ঢুকছে হেরাই ঢুকায় আবার হেরাই অবজেকশন দেয় এখানে আমাদের কি করার হেরাই ঢুকে হেরা অবজেকশন দেয়